বৃদ্ধ বাবা মা কান্না শুরু করে দিয়েছে, ডাক দিয়ে বলে, আদরের সন্তান সারা জীবন বার নিজে কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছি, বড় কষ্ট করে তোমাকে মানুষ করেছি, আজ আমরা অসহায়, আমাদেরকে ছেড়ে দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেও না। কিন্তু সন্তান স্ত্রীর কথায় পাগল হয়ে গেছে, না 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 বাবা মার কথা সে আর শুনে নাই। এক পর্যায়ে স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে চলে গেছে। ও মুসলমান ইমানদার, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর কি হুকুম, 8 বছর হয়ে গেছে কিন্তু এই যুবকের কোনো সন্তান হয় না। এক পর্যায়ে যুবক ডাক্তারের কাছে চলে গেছে, ও ডাক্তার কি সমস্যা আমার? ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক তোমার কোনোদিন সন্তান হবে না, তুমি নিঃসন্তান থাকবে। অ মুসলমান ইমানদারের দল, এই খবর যখন তার স্ত্রীর কানে পৌঁছলো, এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার 8 বছর বিবাহের হয়ে গেছে, দীর্ঘদিন তোমার সাথে আমি সংসার করেছি, কিন্তু আমি জানি ডাক্তার বলেছে তোমার কোনো সন্তান হবে না, আর আমি আমার এই জীবনটাকে ধ্বংস করতে চাই না, আমি আমার এই জীবনটাকে নষ্ট করতে চাই না। ও স্বামী আমার, আমি আর তোমার সাথে থাকতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। অ মুসলমান ইমানদার গো, স্বামী বারবার রিকোয়েস্ট করে বাড়ি থেকে বের হবে না, কিন্তু স্ত্রী কোনোভাবে মানে না, শেষ পর্যন্ত যুবককে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার যুবক যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে গেছে, দুটি চোখ থেকে পানি ছেড়ে দিছে, রব্বে কারিমের কাছে ডাক দিয়ে বলে, মালিক আজ যদি আমার মা বাবা হইতো, আমার কিডনির প্রয়োজন হইলেও আমার মা তার কিডনি আমাকে দিয়ে দিত। সামান্য স্বার্থের কারণে, যে স্ত্রীর কারণে আমার মা বাবাকে ত্যাগ করলাম, যে স্ত্রীর কারণে আমার ভিটা বাড়ি ছেড়ে দিলাম, আজকে ওই স্ত্রী সামান্য স্বার্থের কারণে আর আমার সাথে সংসার করবে না, আমি তো বড় ভুল করে ফেললাম, যাই যাই দেখি আমার মা বাবার কি অবস্থা। অ মুসলমান ইমানদার, এক পর্যায়ে যুবকের মাঝে বুঝ চলে আসছে, যুবকের মাঝে স্পৃহা চলে আসছে, না জানি আমার মা বাবার কি অবস্থা, আমি তো আমার স্ত্রী প্রেমে পড়ে আমার ভিটা বাড়ি ছেড়ে দিলাম, আমার অসুস্থ মা বাবাকেও আমি ফেলে রেখে চলে আসলাম। অ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যুবক এক পর্যায়ে বাড়ির দিকে রওনা, বাড়ির সামনে যেতে না যেতেই দেখে যেই ভিটের উপরে তাদের ঘর ছিল, ওই জায়গায় এখন আর কোনো ঘর নাই, বিশাল বড় এক ফলের বাগান, এক পাহাড় আদার পাহারা দিতেছে। ডাক দিয়ে বলে, ভাই কে তুমি পাহারা দিতেছ? ফলের বাগান কোথা থেকে আসলো? আমি তো জানি এই জায়গায় দুইজন বুড়া বুড়ি ছিল, তাদের ছোট্ট একটা কুরের ঘর ছিল, কোথায় তারা, তাদের ঘর বা কোথায়? এবার যুবক ডাক দিয়ে বলে, ভাই শোনো শোনো, আমি জেনেছি এই বুড়া বুড়ির একমাত্র একটা যুবক সন্তান ছিল, স্ত্রী প্রেমে পড়ে সে তার বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে, বাবা সন্তানের জন্য কান্দতে কান্দতে দুটি চোখ অন্ধ করে ফেলেছে, এরপরে বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করানোর কোনো টাকা নাই, শেষ পর্যন্ত ভিটে বাড়ি বিক্রি করে ওই বৃদ্ধকে চিকিৎসা করাইছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই, ওই বৃদ্ধ গত 3 বছর আগে ইন্তেকাল করেছে। যুবক দুটি চোখ থেকে পানি ছেড়ে দিছে,
ডাক দিয়ে বলে ভাই শোনো, আমি যদি ওই হতবাগা যুবককে আমার সামনে পাইতাম, আমি তার গলা থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলতাম, আয়ো আমি ওই অবাধ্য সন্তানটাকে হত্যা করে ফেলতাম। ও মুসলমান ইমানদার, এবার ওই যুবকের মাঝে আরো স্প্রিয়া চলে আসছে, দুটি চোখ থেকে পানি ছেড়ে দিছে, ডাক দিয়া বলে রাখাল আমাকে একটু জানায়া দাও, জানায়া দাও ওই বৃদ্ধ মহিলা এখন কোথায় আছে। এবার ওই রাখাল ডাক দিয়া বলে রে যুবক, আমি যতটুকু জানি ওই বৃদ্ধ মহিলা পাশের এক বাড়ির বারান্দার মাঝে থাকে, ওখানে থেকে ইবাদত করে আর নিজের সন্তানের জন্য এখনো কান্দে। যুবকের মাঝে স্পৃহা চলে আসছে, ডাক দিয়া বলে মালি কোন দুনিয়ার পিছনে পড়ে আমি মা বাবার অবাধ্য হয়ে গেল। এবার যুবক কানতে কানতে ওই বাড়ির দিকে রওনা হয়ে গেছে, দরওয়াজার সামনে গিয়ে যুবক দাঁড়ায়, শুনে ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ, বৃদ্ধ মা ভিতর থেকে কানতেছে, ডাক দিয়ে বলে মালি বৃদ্ধ বয়সে আমার স্বামী হারাইলাম, সন্তানের মায়ায় কানতে কানতে চোখ দুটি অন্ধ করে ফেললাম, বিটে বাড়িও হারাইলাম, সন্তানকেও হারাইলাম, ও মালি আমি অসহায়ের থেকে আমি তুমি আর কি হারাইবা, ও রব্বুল আলামিন আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। ও মুসলমান ইমানদার, যুবক মায়ের কান্নার আওয়াজ বাহির থেকে শুনে, এবার যুবক চিৎকার মেরে বলে মা আর তোমাকে কাঁদতে হবে না, তোমার সন্তান তোমার দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে, ও মা গো দরওয়াজা খোলো, তোমার বাছা ধন তোমার সামনে উপস্থিত। মা দরওয়াজা খুলে দুটি হাত বাড়া দেয়, ডাক দিয়ে বলে যুবক, ও আমার কলিজার টুকরো সন্তান, আয় আয় আমার বুকে আয়, কোথায় তুই এতদিন পর্যন্ত ছিলি, ও আমার কলিজার টুকরো আমার বুকে আয়, দেখ তোর জন্য কানতে কানতে আমি মায়ের দুটি চোখ অন্ধ করে ফেলেছি, আয় আমার বুকে আয় রে সন্তান, আমি অন্ধ মায়ের ঠোঁট দুটি দিয়ে তোমার কপালে চুম্বন করব, আমি অন্ধ মায়ের ঠোঁট দুটি দিয়ে আমি তোমার ঠোঁটের মাঝে চুম্বন করব। সন্তান এবার মায়ের দুটি পাও জড়ে ধরে ডাক দিয়ে বলে মা বুঝেছি তো বুঝেছি, জীবনের সব হারায় বুঝেছি, ও মা আমাকে তুমি ক্ষমা করে দাও। ও মুসলমান ইমানদার, আমি যে কথাটা বুঝাইতে চাইছি, সর্বশেষ অবস্থায় মায়ের ভালোবাসা বিন্দু পরিমাণ সন্তানের থেকে কমে না, ঠিক কিনা? ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলবো রে যুবক, আজ থেকে ওয়াদা করে নাও আর জীবনে কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিবা না, কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিবা না, মা বাবার অন্তরে কষ্ট দিলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে জানায় দেয় রে মুমিন, সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করবে, এরপরে তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। কেন কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি হইলাম খালেক, আর তোমার পিতা মাতা হলো তোমাদের সৃষ্টির ক্ষেত্রে মাধ্যম, তোমাদের ওয়াসাইল হিসেবে আমি তোমাদের পিতা মাতাকে বানাইছি, এই জন্য তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। এরপরে দ্বিতীয় কারণ মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, যে কারণটি সেটি হলো পৃথিবীর মাঝে সন্তানের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা হলো বাবা মার, ঠিক কিনা? পৃথিবীর মাঝে সবচেয়ে সন্তানকে বেশি ভালোবাসে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সবচেয়ে বেশি ভালোবাসে বাবা মা, ঠিক কিনা? বাবা মায়ের ভালোবাসা হলো অতুলনীয়, নজিরবিহীন, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের সাথে বাবা মায়ের কথা উল্লেখ করেছেন। কেন? বাবা মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা হয় না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম দেখো, তুমি যখন মাতৃগর্ভের মাঝে ছিলে, ও মুসলমান ইমানদার, যখন তুমি মায়ের গর্ভের মাঝে ছিলে, মা 8 মাস থেকে 10 মাস পর্যন্ত কত কষ্ট তোমাকে নিয়ে করেছে। ও মুসলমান ইমানদার, মা খানা খাওয়ার জন্য বসেছে, হঠাৎ করে তুমি মায়ের কলিজার মাথে লাথি মেরে বসেছ, মা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে, কিন্তু তারপরেও কোনোদিন তোমার থেকে মহাব্বত বিন্দু পরিমাণও মা কমায় নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পৃথিবীর মাঝে মায়ের চেয়ে বেশি মহাব্বত আর কারো হতে পারে না। সন্তান মায়ের খাওয়ার সময় সামনে গিয়ে দাঁড়ায়, মা যখন সর্বশেষ একটা গোস্তের টুকরো মুখের মাঝে দেয়, সন্তান গিয়ে বলে মা আমার গোস্ত খেতে ইচ্ছে করে, মায়ের মুখ থেকে গোস্তটা বের করে সন্তানের মুখে দিয়ে দেয়। ও মুসলমান ইমানদার, এমন ভালোবাসা আমার আল্লাহ মায়ের মাঝে সন্তানের জন্য সৃষ্টি করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, বাবার দিকেও যদি তাকাও, বাবাও পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানকে। কেন কেন? বাবা সারা দিন কাজ করার পরে 300 টাকা যখন উপার্জন করে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে যায়, যাওয়ার পরে বিবি সব ডাক দিয়ে বলে ঘরের মাঝে বাজার নাই। ও মুসলমান ইমানদার, এবার স্বামী বাজার আনার জন্য বাজারে চলে যায়, বাজারে যাওয়ার পরে সব বাজার শেষ করার পরে দেখে মাত্র 100 টাকা পকেটের মাঝে আছে। অ মুসলমান ইমানদার, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়ে বলে বাবা আমার নান রুটি খেতে ইচ্ছে করে, আমার গিরিল খেতে ইচ্ছে করে। বাবা একবার পকেটের দিকে তাকায়, আর একবার টাকার দিকে তাকায়, আর একবার সন্তানের আবদারের দিকে তাকায়, শেষ পর্যন্ত বাবা 100 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে একটা গ্রিলের টুকরো সন্তানের জন্য নেয়, এরপরে 20 টাকা দিয়ে সন্তানের জন্য একটা নান রুটি নেয়, এরপরে বাবা 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে তারপরে বাড়িতে চলে যায়। অ মুসলমান ইমানদার, এরপরে বাড়ির দরওয়াজায় যাওয়ার পরে যখন সন্তান বাবা বাবা বলে ডাক দেয়, বাবার সব কষ্টগুলো ভিতর থেকে মুছে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ জানায় দে রে মুমিন, বাবা মা তোমাদের প্রতি কত বড় রহমত, বাবা মা তোমাদের প্রতি কত বড় ইহসান করেছেন, বাবা মায়ের ভালোবাসা তোমাদের প্রতি কত বেশি পরিমাণে। এই জন্যই আমি আল্লাহ আমার ইবাদতের পরে বাবা মার খেদমতের কথা বলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, কিন্তু বর্তমানে আমরা দুনিয়ার মাঝে নাফরমান হয়ে গেছি, ওই সমস্ত বাবা মাকে আমরা কষ্ট দিতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার যুবক ভাইদেরকে বলবো, যুবকের দল
বল কোন দুনিয়ার পিছনে পড়ে বাবা মায়ের অবাধ্য হয়ে যাও, কোন নারীর পিছনে পড়ে বাবা মায়ের অবাধ্য হয়ে যাও। অ মুসলমান ইমানদার, বাবা মা সারা জীবন কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে ভালো কাপড় না পরে সন্তানকে পড়াইছে, নিজে না খেয়ে এরপরে সন্তানকে পড়াশোনা করায়া সন্তানকে বেঁচে ক্যাডার বানাইছে, এরপরে সন্তান এক পর্যায়ে ভালো একটা চাকরি নিয়েছে, এবার সন্তানের বিবাহ করার দরকার। কিন্তু সন্তান ওই বৃদ্ধ বুড়া বুড়ের একমাত্র সন্তান, সন্তানের বিবাহ করার দরকার। এবার সন্তান নিজের চয়েস মতো বিবাহ করেছে, এক সুন্দরী রমণীকে বিবাহ করেছে। অ মুসলমান ইমানদার, সুন্দরী রমণীকে ঘরে আনার পরে কিছুদিন যেতে না যেতেই তিনি স্বামীর কাছে আবদার করে বসল, ও স্বামী আমার, আমি তোমার বাবা মায়ের খেদমত করতে পারবো না, তোমার বাবা মায়ের কাছে আমি থাকতে পারবো না, তোমার এই কুরের ঘরের মাঝে আমি থাকতে পারবো না। কিন্তু সন্তান স্ত্রীর প্রেমে পাগল হয়ে স্ত্রীর কথায় রাজি হয়ে গেছে, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার চলো চলো আমার বাড়িতে, তুমি চলো আমার বাড়িতে থাকবে, ওখানে গিয়ে আমরা সংসার বাঁধব। অ মুসলমান ইমানদার, কিন্তু বৃদ্ধ বাবা মা কান্না শুরু করে দিছে, ডাক দিয়ে বলে আদরের সন্তান সারা জীবন বার নিজে কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছি, বড় কষ্ট করে তোমাকে মানুষ করেছি, আজ আমরা অসহায়, আমাদেরকে ছেড়ে দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেও না। কিন্তু সন্তান স্ত্রীর কথায় পাগল হয়ে গেছে, না 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 বাবা মার কথা সে আর শুনে নাই, এক পর্যায়ে স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে চলে গেছে। অ মুসলমান ইমানদার, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর কি হুকুম, 8 বছর হয়ে গেছে কিন্তু এই যুবকের কোনো সন্তান হয় না। এক পর্যায়ে যুবক ডাক্তারের কাছে চলে গেছে, ও ডাক্তার কি সমস্যা আমার, ডাক্তার ডাক দিয়ে বলে যুবক তোমার কোনোদিন সন্তান হবে না, তুমি নিঃসন্তান থাকবে। অ মুসলমান ইমানদারের দল, এই খবর যখন তার স্ত্রীর কানে পৌঁছলো, এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার 8 বছর বিবাহের হয়ে গেছে, দীর্ঘদিন তোমার সাথে আমি সংসার করেছি, কিন্তু আমি জানি ডাক্তার বলেছে তোমার কোনো সন্তান হবে না, আর আমি আমার এই জীবনটাকে ধ্বংস করতে চাই না, আমি আমার এই জীবনটাকে নষ্ট করতে চাই না, ও স্বামী আমার আমি আর তোমার সাথে থাকতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। অ মুসলমান ইমানদার গো, স্বামী বারবার রিকোয়েস্ট করে বাড়ি থেকে বের হবে না, কিন্তু স্ত্রী কোনোভাবে মানে না, শেষ পর্যন্ত যুবককে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার যুবক যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে গেছে, দুটি চোখ থেকে পানি ছেড়ে দিছে, রব্বে কারিমের কাছে ডাক দিয়ে বলে মালিক আজ যদি আমার মা বাবা হইতো, আমার কিডনির প্রয়োজন হইলেও আমার মা তার কিডনি আমাকে দিয়ে দিত, সামান্য স্বার্থের কারণে, যে স্ত্রীর কারণে আমার মা বাবাকে ত্যাগ করলাম, যে স্ত্রীর কারণে আমার ভিটা বাড়ি ছেড়ে দিলাম, আজকে ওই স্ত্রী সামান্য স্বার্থের কারণে আর আমার সাথে সংসার করবে না, আমি তো বড় ভুল করে ফেললাম, যাই যাই দেখি আমার মা বাবার কি অবস্থা। অ মুসলমান ইমানদার, এক পর্যায়ে যুবকের মাঝে বুঝ চলে আসছে, যুবকের মাঝে স্পৃহা চলে আসছে, না জানি আমার মা বাবার কি অবস্থা, আমি তো আমার স্ত্রী প্রেমে পড়ে আমার ভিটা বাড়ি ছেড়ে দিলাম, আমার অসুস্থ মা বাবাকেও আমি ফেলে রেখে চলে আসলাম। অ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যুবক এক পর্যায়ে বাড়ির দিকে রওনা,
বাড়ির সামনে যেতে না যেতেই দেখে যেই ভিটের উপরে তাদের ঘর ছিল ওই জায়গায় এখন আর কোনো ঘর নাই। বিশাল বড় এক ফলের বাগান, এক পাহাড় আদার পাহারা দিতেছে, ডাক দিয়ে বলে, ভাই কে তুমি পাহারা দিতেছ? ফলের বাগান কোথা থেকে আসলো? আমি তো জানি এই জায়গায় দুইজন বুড়া বুড়ি ছিল, তাদের ছোট্ট একটা কুরের ঘর ছিল, কোথায় তারা, তাদের ঘর বা কোথায়? এবার যুবক ডাক দিয়া বলে, ভাই শোনো শোনো, আমি জেনেছি এই বুড়া বুড়ির একমাত্র একটা যুবক সন্তান ছিল, স্ত্রী প্রেমে পড়ে সে তার বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে, বাবা সন্তানের জন্য কান্দতে কান্দতে দুটি চোখ অন্ধ করে ফেলেছে। এরপরে বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করানোর কোনো টাকা নাই, শেষ পর্যন্ত ভিটে বাড়ি বিক্রি করে ওই বৃদ্ধকে চিকিৎসা করাইছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই, ওই বৃদ্ধ গত 3 বছর আগে ইন্তেকাল করেছে। যুবক দুটি চোখ থেকে পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলে, ভাই শোনো, আমি যদি ওই হতভাগা যুবককে আমার সামনে পাইতাম, আমি তার গলা থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলতাম, আমি ওই অবাধ্য সন্তানটাকে হত্যা করে ফেলতাম। ও মুসলমান ইমানদার, এবার ওই যুবকের মাঝে আরো স্প্রিয়া চলে আসছে, দুটি চোখ থেকে পানি ছেড়ে দিছে, ডাক দিয়া বলে, রাখাল আমাকে একটু জানায়া দাও, জানায়া দাও ওই বৃদ্ধ মহিলা এখন কোথায় আছে। এবার ওই রাখাল ডাক দিয়া বলে, রে যুবক আমি যতটুকু জানি ওই বৃদ্ধ মহিলা পাশের এক বাড়ির বারান্দার মাঝে থাকে, ওখানে থেকে ইবাদত করে আর নিজের সন্তানের জন্য এখনো কান্দে। যুবকের মাঝে স্পৃহা চলে আসছে, ডাক দিয়া বলে, মালি কোন দুনিয়ার পিছনে পড়ে আমি মা বাবার অবাধ্য হয়ে গেল। এবার যুবক কান্দতে কান্দতে ওই বাড়ির দিকে রওনা হয়ে গেছে, দরওয়াজার সামনে গিয়ে যুবক দাঁড়ায়, শুনে ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ, বৃদ্ধ মা ভিতর থেকে কান্দতেছে, ডাক দিয়ে বলে, মালি বৃদ্ধ বয়সে আমার স্বামী হারাইলাম, সন্তানের মায়ায় কান্দতে কান্দতে চোখ দুটি অন্ধ করে ফেললাম, বিটে বাড়িও হারাইলাম, সন্তানকেও হারাইলাম, ও মালি আমি অসহায়ের থেকে আমি তুমি আর কি হারাইবা, ও রব্বুল আলামিন আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। ও মুসলমান ইমানদার, যুবক মায়ের কান্নার আওয়াজ বাহির থেকে শুনে এবার যুবক চিৎকার মেরে বলে, মা আর তোমাকে কাঁদতে হবে না, তোমার সন্তান তোমার দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে, ও মা গো দরওয়াজা খোলো, তোমার বাছা ধন তোমার সামনে উপস্থিত। মা দরওয়াজা খুলে দুটি হাত বাড়া দেয়, ডাক দিয়ে বলে, যুবক ও আমার কলিজার টুকরো সন্তান, আয় আয় আমার বুকে আয়, কোথায় তুই এতদিন পর্যন্ত ছিলি?
ও আমার কলিজার টুকরা আমার বুকে দেখ, তোর জন্য কান্তে কান্তে আমি মায়ের দুটি চোখ অন্ধ করে ফেলেছি। আয় আমার বুকে আয় রে সন্তান, আমি অন্ধ মায়ের ঠোঁট দুটি দিয়ে তোমার কপালে চুম্বন করব। আমি অন্ধ মায়ের ঠোঁট দুটি দিয়ে আমি তোমার ঠোঁটের মাঝে চুম্বন করব। সন্তান এবার মায়ের দুটি পাও জড়ে ধরে ডাক দিয়ে বলে, মা বুঝেছি তো বুঝেছি, জীবনের সব হারায় বুঝেছি, ও মা আমাকে তুমি ক্ষমা করে দাও। ও মুসলমান ইমানদার, আমি যে কথাটা বুঝাইতে চাইছি, সর্বশেষ অবস্থায় মায়ের ভালোবাসা বিন্দু পরিমাণ সন্তানের থেকে কমে না, ঠিক কিনা? ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো রে যুবক, আজ থেকে ওয়াদা করে নাও আর জীবনে কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিবা না, কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিবা না। মা বাবার অন্তরে কষ্ট দিলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় পতিত হয়ে গেছে, কিন্তু কোনোভাবে মুখ থেকে কালিমা আসে না। স্ত্রী অস্থির হয়ে গেছে, হায় হায়, এত বড় একজন আজাল্লে সাহাবি, না জানি শেষ সময় মৃত্যু হয় কালিমা ছাড়া, বেঈমান অবস্থায় না জানি মৃত্যু বরণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহর রাসূল, আমার স্বামী আলকামার মুখ থেকে কালিমা বের হয় না, কিন্তু সে মৃত্যুসজ্জায় পতিত হয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও যাও, আলকামাকে কালিমার তালকিন দিয়ে আসো। আলকামার কাছে বেলাল চলে গেছে, যতবার কালিমার তালকিন দেয় কিন্তু কালিমা মুখ থেকে বের হয় না। অ মুসলমান ইমানদার, এবার বেলাল এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আলকামার জবান থেকে কোনোভাবেই কালিমা বের হয় না। এবার বিশ্বনবী বললেন, বেলাল যাও আলকামার মাকে আমার কাছে সালাম জানাও। এবার গিয়ে আলকামার মাকে বলল, ও বৃদ্ধ মা, পয়গম্বর আপনাকে সালাম জানাইছে। এবার যখন আলকামার মা বিশ্বনবীর সামনে এসে দাঁড়ায়, বিশ্বনবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আমি জানতে চাই তোমার সন্তানের ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার বক্তব্য কি? ও মুসলমান ইমানদার, আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তান বড় আমলি ছিল, সে অত্যন্ত আমলি ছিল, নেককার ছিল, তার সব কিছুই ভালো ছিল। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার সাথে তার কি মুআমালাত ছিল আমি জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর, আমি আমার সন্তানের খুশি খুশি হইতে পারি নাই, আমি আমার সন্তানের প্রতি রাজি নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। আলকামার মা না ডাক দিয়ে বলে, হুজুর, না না না, আমি আমার সন্তানের প্রতি খুশি হতে পারবো না। কেন কেন? অবিশ্ব নবী, আপনি আমার পিঠের দিকে তাকায় দেখেন, আমার সন্তান আলকামা আমাকে মেরে কিভাবে রক্তাক্ত করে ফেলেছে।
আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও যাও, কতগুলো লাকড়ি একত্রিত করো। এরপরে কতগুলি লাকড়ি একত্রিত করলো, ডাক দিয়ে বলে, যাও লাকড়ির মাঝে আগুন ধরা দাও। এরপরে আলকামাকে এনে আগুনের মাঝে নিক্ষেপ করো। ও মুসলমান ইমানদার, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম যখন এই কথাটি বললেন, ও মুসলমান, আলকামার মা বৃদ্ধ মানুষ বসার থেকে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমি আলকামার মা, আমার সামনে আপনি আমার সন্তানকে জ্বালায় দিবেন, আর আমি আলকামার মা বসে বসে দেখব, হতে পারে না আমি আমার সন্তানের সব কষ্টগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ আকবার বলেন। আলকামার মা ডাক দিয়ে বলে, রাসূল, আমি আমার সন্তানের সব কষ্টকে ক্ষমা করে দিলাম, আমার সন্তানকে আগুনে ফেলবেন না, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। এবার পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও যাও, এবার গিয়ে দেখো আলকামার কি অবস্থা। এবার যখন আবু তাআলা আনহু চলে যায়, যাওয়ার পরে যখন কালিমার তালকিন দিতে শুরু করে, এবার আলকামা নিজে থেকে বলতে শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা নিজে থেকে কালিমা পড়তে শুরু করেছে। ও মুসলমান ইমানদার, এই জন্য আমি হাদিস থেকে বলেছিলাম, যে সন্তান মা বাবাকে সন্তুষ্টি করতে পারবে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সন্তানের প্রতি যখন কোনো মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ আকবার বলেন। সন্তানের প্রতি যখন কোনো মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমি আমার বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, আমাদের যাদের মা বাবা দুনিয়ার মাঝে জীবিত নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা নির্দেশ দিয়েছেন এক সন্তানের জন্য। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন। মুসলমান ইমানদার, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, যখন তারা বয়সে পতিত হবে, তখন তোমাদের জন্য আমি আল্লাহ পাঁচটি নির্দেশনা দিয়ে দিলাম। চারটি নির্দেশ দুনিয়ায় তারা জীবিত অবস্থায় পালন করবে, একটা নির্দেশ তাদের মৃত্যুর পরে পালন করবে। তারা জীবিত অবস্থায় কি চারটা নির্দেশ দিয়েছেন? এক নম্বরে আমার আল্লাহ বলে, আমার আল্লাহ জানায় দেয়, রে মুসলমানের দল, আমি আগেই বলেছিলাম কি কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে এনেছে। আল্লাহ জানায় দেয়, রে মুসলমান, আমি তোমার মা বাবাকে তোমার সৃষ্টির জন্য ওয়াসাইল হিসেবে বানিয়েছি। পৃথিবীর মাঝে তোমার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা তোমার মা বাবার। ও মুসলমান ইমানদার গো, আমার আল্লাহ জানায় দেয়, বান্দার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা আমি আল্লাহর, আর সন্তানের জন্য বেশি ভালোবাসা তার বাবা মার। এই ভালোবাসার দিক থেকে আমি আল্লাহর সাথে মা বাবার ভালোবাসা মিলে যায়। এই জন্য আমি আল্লাহ আমার ইবাদতের উপরে আমি মা বাবার খেদমতের কথা এনেছি। অ মুসলমান ইমানদার গো, তিন নম্বরে আমার আল্লাহ যে কারণ উল্লেখ করেছেন, পৃথিবীর মাঝে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একমাত্র সন্তান থাকে নিরুপায় অসহায়, তখন ওই সন্তান কথাও বলতে পারে না, সন্তান কিছু চাইতেও পারে না। ওই কঠিন মুহূর্তে মা বাবার মাধ্যমে সন্তানকে লালন পালন করে আমার আল্লাহ জানায় দেয়, মুমিন,
তোমার বাবা মায়ের মধ্যে আমার রুবুবিয়াতের সিফাত রয়েছে, লালন পালন করা হলো আমি আল্লাহর সিফাত, আর ছোটবেলায় তোমার মা বাবাও তোমাকে লালন পালন করেছে, এই দিক থেকে আমি আল্লাহর সাথে মিলে যাই, এই জন্য আমি আল্লাহ আমার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা এনেছি। আ মুসলমান ইমানদার, চার নম্বরে তাফসীরের মাঝে যে কারণ বর্ণনা করেছে, পৃথিবীর মাঝে সব মানুষ সব মানুষকে ভালোবাসে কোনো স্বার্থের কারণে, সব মানুষ সব মানুষকে উপকার করে কোনো স্বার্থের কারণে, কিন্তু একমাত্র আল্লাহ বান্দাকে উপকার করে কোনো স্বার্থ ছাড়া, মা বাবাও বান্দাকে উপকার, মা বাবাও সন্তানকে উপকার করে স্বার্থ ছাড়া, এই দিক থেকেও আমার আল্লাহর সাথে মিলে মিলে যায়, এই জন্য আমার আল্লাহ জানায় দেয় রে মুমিন, এই জন্য আমি আল্লাহ আমার ইবাদতের পরে তোমার মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছি। অ মুসলমান ইমানদার, যেটা বলতেছিলাম, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় এরপরে তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, আমার আল্লাহ জানায় দেয় রে মুমিন, এক নম্বরে ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে এমন কোন আচরণ তোমরা করবে না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দটি বলতে বাধ্য হয়, অর্থাৎ মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করবে না, বরং কি করবে, ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে নম্রভাবে কথা বলবে, তাদের সাথে খুব ভালোভাবে কথা বলবে। অ মুসলমান ইমানদার, এরপরে আমার আল্লাহ জানাই দেয় রে মুমিন, ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কখনো ধমকের স্বরে কথা বলবে না, বরং কি করবে, ওয়াখফিদ লাহুমা জানা হাদ্দুল্লি মিনার রহমা, মা বাবার জন্য তোমার বিনয়ের চাদরকে বিছিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন, মা বাবার জন্য তোমার বিনয়ের চাদরকে বিছিয়ে দিবে। ও মুসলমান ইমানদারের দল, এই কাজগুলি যদি দুনিয়ার মাঝে কোনো সন্তান মা বাবার জন্য করতে পারে, মনে রেখো ওই মা বাবার ওই সন্তানের জন্য আমার আল্লাহর রাসূল এক বিশেষ সুসংবাদ রেখে দিয়েছে। কি সুসংবাদ? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, সন্তান যদি মা বাবাকে খুশি করতে পারে, মা বাবার পদতল থেকে জান্নাত কামাই নিতে পারে, তাহলে আমার আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতকে নির্ধারণ করে রেখেছে। সকলে বলি না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার পদতলে হলো সন্তানের বেহেস্ত, ঠিক কিনা? মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেস্ত। যাই হোক, অনেক দীর্ঘ আলোচনার সময় অনেক কম, তারপরেও 30 মিনিট সময় দেওয়া হয়েছিল, হয়তো 40 মিনিট হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকুই বলবো যে মা বাবাকে কেউ কষ্ট দিবেন না, মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহর আরশ পর্যন্ত সহ্য করে না, আমার আল্লাহর কলিজার মধ্যে ধাক্কা লেগে যায়। এই জন্য আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যাদের মা বাবা দুনিয়ার মাঝে জীবিত আছে, এই মা বাবা হলো বড় গনিমত, এই মা বাবার খেদমত করতে হবে, এই মা বাবার খেদমত করে করে দুনিয়ার থেকে জান্নাতকে কামায় নিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুটি হাত তুলে একটু দেখাই দেই, দুটি হাত তুলে একটু দেখাই দেই, আর ওয়াদা করে নেই মালিক, সবাই একটু বলি মালিক, ও রব্বুল আলামিন, আজ থেকে ওয়াদা করে নিলাম আর জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না, একটু বলি, আর জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না, আর জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না। ও রব্বুল আলামিন, মা বাবার পদতল থেকে আমাদেরকে জান্নাত কুরায় না ওর তৌফিক দান করুন, বলি আমিন। সকলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।